স্বাস্থ্যকর ঝোল সম্পূর্ণভাবে রেডি, এবার গরম ভাতের সঙ্গে খাওয়া। নমস্কার বন্ধুরা, সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ঝোল রেসিপি। রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি চলে এসেছি পেঁপে পাড়ার জন্য, আমাদের নতুন গাছের পেঁপে পাড়তে। চলো দেখাই পেঁপে পাড়া, পেঁপে গাছটাও দেখাই। আমি 6 মাস আগে এই পেঁপে গাছটা বসিয়েছিলাম, কয়েকটা পেঁপে ধরেছে। এর মধ্যে থেকে আমি দুটো পেরে নিচ্ছি, একটা ঝোলে দেবো আর একটা খেয়ে নেওয়া হবে। দুটোই পেরে নিয়েছি, দুটো পেঁপে পেরে নিয়েছি, আমার একটা লাগবে। এখানে আবার চলে এলাম ডুমুর পাড়ার জন্য, এটাও আমাদের বসানো গাছ, যদিও এগুলি এমনি হয়। এটা বেশ 1.5-2 বছর আগের গাছ, মাঝে মাঝে এটা থেকে ডুমুর পেরে ঝোল হয়। এবার ডুমুর ডালটা ধরে নিয়েছি, এবার একটা একটা করে ডুমুর তুলে নেব, নিয়ে তারপরে রান্নাটা দেখাবো। গাছটা বেশ উঁচু, তাই খড়ের গাদা ছিল, সেই খড়ের গাদার ওপর উঠে আমি ডুমুরগুলো পেরে নিচ্ছি। এতগুলো ডুমুর হয়েছে, গাছের ডুমুর আর পেঁপে পেরে নিয়ে চলে। রান্নাটা করার জন্য সবজিগুলো কেটে নিয়েছি, কেটে নিয়েছি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি একটা পেঁপে, ছোট সাইজের পেঁপে, এটাকেও ছোট করে কেটে নিয়েছি, একটা কাঁচকলা কেটে নিয়েছি, আর ঝিঙে কেটে নিয়েছি একটা। এবার যে ডুমুরগুলো পেরে নিলাম, সেগুলোকে 4 টুকরো আবার কোনোটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁপের টুকরো, ঝিঙে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি, ঘরে যা সবজি থাকবে তাই দিয়ে করতে পারে। মুরগুলো দিয়ে দিচ্ছি, যদি গাজর, বিনস, বরবটি কড়াই, পটল, সজনে ডাঁটা থাকে এগুলোও দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ঝোলটা পুরো নিরামিষ করব। ঝোল হবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 মিনিটের মতো ভেজে আমি জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে উঠতে দেবো, ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ঢাকা দিয়ে এটাকে 6-7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আটা মশলা হবে, তার জন্য নিয়েছি 2 টুকরো আদা, 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2 চামচ গোটা গোলমরিচ নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আদা, একটু থেঁতো করে নেব। এবার এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। চাইলে আগে থেকে ধনেটাকে একটু জলে ভিজিয়ে রাখতে পারো, তাহলে আরও নরম হয়ে যাবে। এবার ভালো করে আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি, ধনেটা বাড়তে একটু দেরি হয় তাই একটু সময় নিয়ে করতে হবে। মশলাটাকে আমার বেটে নেওয়া হয়ে গেছে, এইদিকে আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, কেটে দেখে নিলাম। এবার নামাবো, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চামচ, ঘরে যদি না জিরে থাকে একটু 5 ফোড়নও দিতে পারো,
আর সেটাও যদি না থাকে, যদি কালো জিরে থাকে সেটাও দিতে পারা যাবে। কিছু না থাকলে ফোড়ন না দিলেও চলবে। যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় সবজিটাও দিয়ে দেওয়া যাবে। বেশি নাড়াচাড়া আমরা করবো না, একটু আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। যেহেতু স্বাস্থ্যকরভাবে করছি বেশি ভাজার কোনো দরকার নেই, তাহলে কতদিন নষ্ট হয়ে যাবে। সবজি দিয়ে দিলাম। এবার শিল নোড়া ধোয়া যে জলটা সেটা দিয়ে দিচ্ছি, মশলার জল। এবার ফুটে উঠতে দেবো ঝোলটাকে। কোনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কিচ্ছু দিলাম না, একদম স্বাস্থ্যকরভাবে মশলা ছাড়াই শুধুমাত্র নুন দিয়েছি আর গোটা মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেল, এবার গরম ভাতের সঙ্গে খাওয়ার উপযোগী হয়ে গেছে। তোমরা চাইলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারো, কালারের জন্য আমি দিলাম না। আমি ভাত নিয়ে বসে গেলাম। আছে ভাত আর আছে নিম পাতা মাখা। আমি মাসে 3000 টাকার ওষুধ খেতে পারি, কিন্তু এই নিম পাতাটা খেতে পারি না, কিন্তু আমি খেতে হবে। আর এইদিকে আমার ঝোল আছে, আমার ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, অসুবিধা আমার কিছুই হবে না।